হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমিও বেশ ভালোই আছি। আজকের আমি তোমাদের কাছে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম, আশা করি আমার ব্লগটি ভালো লাগবে। এখন আমি যে মরিচ ভেজে নিচ্ছি এগুলো আমি চিলি ফ্লেক্স বানাবো। চিলি ফ্লেক্স সবসময় আমাদের কাজে লাগে, ভর্তা, তারপরে কোনো নাস্তার আইটেম, এর জন্য মরিচগুলো ভেজে নিচ্ছি। এবার কিছু গরম মশলা এবং জিরে ভেজে নেব। এগুলো ভেজে একটি এয়ারটাইট কৌটোয় রেখে দিলে আমার যখন প্রয়োজন তখনই ব্যবহার করতে পারবো। আমার অনেকটা কাজও এগিয়ে গেল, কারণ এখন আমরা সবাই বিজি লাইফ লিড করছি, সব সময় সব কাজ করা সম্ভব হয় না। এখন আমি জিরে এবং গরম মশলাগুলো ভালো করে লাল করে ভেজে এরপর আমি একটি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। ভিডিও শুরুতেই বলে দিচ্ছি ভাই বোনেরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। এতে করে আমি যখনই কোনো ভিডিও দেবো নোটিফিকেশন আকারে তোমাদের কাছে চলে যাবে। এবার আমার জিরে ভাজা শেষ, চুলোটা অফ করে দেব। তারপরে আমি এগুলো একটি গ্রাইন্ডারে নিয়ে গ্রাইন্ড করে ফেলবো। আজকের আমার রান্নাগুলো হবে একদম নতুন গৃহিণীদের জন্য, যারা কখনো ডাল ভাত রান্না করে খাওনি। একদম সাধারণভাবে খুব সহজভাবে রান্না করে দেখাবো। এবার আমি মরিচগুলো গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি, কারণ ডাল ভাত রান্না করেও খাওয়ার মতো পরিস্থিতি অনেক মেয়েদের থাকে না, অনেক ছেলেদের থাকে না, কারণ তারা লেখাপড়া করে, তারপরে বাবা মায়ের আদরের থাকে, দেখা যায় কোনো কাজ করে না। তখন তাদের যখন তাদের ঘাড়ে সংসারের চাপ পড়ে তখন তাদের অনেক কষ্ট হয়ে যায়। আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা বলক উঠলে তারপর দেখাবো। আমি এবার দেখাচ্ছি আমার চিলি ফ্লেক্স করা শেষ। মরিচগুলো গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রেখে দিয়েছি, এতে করে যে কোনো সময় ভর্তা করতে আমার আর কোনো সমস্যা হবে না। জিরের গুঁড়ো করাও শেষ। এখন আমি এই দুইটোকে একদম এয়ারটাইট বক্সে রেখে দেব। আমার ভাতে বলক এসে গেছে, এবার ভাতের ভিতরে এক দুই ফোঁটা রান্নার সাদা তেল দিয়ে দেবো, এতে ভাতগুলো সুন্দর ঝরঝরে হবে, গায়ে গায়ে লেগে যাবে না। এভাবে তোমরা যদি রান্না করো নতুন গৃহিণীরা, তোমাদের ভাত একটু গায়ে গায়ে লাগবে না। এরপর আমি ভাতের মারটাকে একটি ঝাঁপির ভিতর ঝেড়ে ফেলবো, আর মার গালারও কোনো কষ্ট নেই, কোনো ঝামেলা নেই। এখন করবো আমি কাঁকরোল ভর্তা। কাঁকরোলগুলোকে আমি এক সাইড থেকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, কারণ কাঁকরোলগুলোর বিচিগুলো একদম শক্ত হয়ে গেছিলো, এই জন্য চিন্তা করলাম যে এগুলোকে আমি ভর্তাই করে ফেলি। এই জন্য আমি তেলের উপর দিয়ে লাল করে কাঁকরোলগুলোকে ভেজে নেব। বন্ধুরা, তোমরা কে কোন জেলা থেকে আমাকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, এতে করে আমি বুঝতে পারবো আমরা আমার ভাই বোনেরা কে কোন জেলা থেকে আমাকে দেখছে এবং উৎসাহ দিচ্ছে। সবাই সবাইকে সাহায্য করব, সবাই সবার পাশে থাকব, কারণ এই মহামারী চলাকালীন আমাদের সবাইকে সহানুভূতিশীল হতে হবে, কেউ কাউকে হিংসা করব না। একটু লবণ দিয়ে ভেজে নিলে কাঁকরোলটা নরম হয়ে যাবে। ডাল ভাত ভর্তা এগুলো করে খেতে পারলেও এখন আমাদের এই সময় যারা রান্নাবান্না না জানি তাদের একভাবে তো খাওয়া হবে। কাঁকরোলটা আমার ভাজা হচ্ছে, কাঁকরোলটা আমি ভর্তা করে নেব। এরপরে আমি দেখাবো ডাল রান্না করা। ডাল চাল যে কোনো কিছু রান্না করার আগে ভাই বোনরা, আগে যদি 30 মিনিট তোমরা ভিজিয়ে রাখো ডাল এবং ভাত সবই সুন্দর। আমি মারটা ঝেড়ে ফেললাম। এবার আমি গরম ফুটন্ত পানির ভিতরে ডালটা ধুয়ে দিচ্ছি, এতে করে ডালটা সিদ্ধও ভালো হবে এবং কালারটাও নষ্ট হবে না। আর রান্না করব গরুর গোশ। গরুর গোশটাকে আমি হলুদ, মরিচ, আদা, রসুন, জিরা এগুলো দিয়ে, লবণ দিয়ে আমি ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিয়েছি। 1 ঘন্টা রাখার পর এখন আমি কড়াইয়ের ভিতর তেল দিয়ে এর ভিতরে শুধু গোটা গরম মশলা এবং পেঁয়াজ ভেজে নেব। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এর ভিতরে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ এবং কিছু গোটা গোলমরিচ। এর সাথে আমি পেঁয়াজটাকে ভেজে নেব।
সবাই বেশি বেশি আল্লাহকে স্মরণ করব এবং সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদের এই মহামারী থেকে হেফাজত করে। জানি না কবে আমাদের আবার আমরা সবাই সাধারণ জীবনযাপন করতে পারবো। এখন বাহিরে যাওয়া, বাজারে যাওয়া, কাজে যাওয়া সবই মানুষের জন্য একদম অনেক কষ্টদায়ক হয়ে গেছে। সবাই আতঙ্কিত জীবনযাপন করছে, তবু আমাদের যতটা সম্ভব আমরা সেফলি চলাফেরা করার চেষ্টা করব, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করব, জনসমাগম এড়িয়ে চলার চেষ্টা করব, যতটা আমাদের হাতে আছে। তারপর উপর আল্লাহর ইচ্ছা, উনি যা আমাদের ভাগ্যে লিখে রেখেছেন তাই হবে। আমার ভাই বোনেরা সুন্দর সুন্দর কমেন্ট করে, আমাকে লাইক দিয়ে, তারপরে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করেছো। তোমাদের জন্য আমার প্রাণ ঢালা অভিনন্দন, দোয়া এবং ভালোবাসা। এভাবেই তোমরা আমার পাশে থেকো, তোমরাই আমার উৎসাহ, তোমরাই আমার প্রেরণা। এতে করে আমার পথ চলা সুগম হবে। আমি মন থেকে তোমাদের জন্য দোয়া করছি। আমি গোশটা এবার পেঁয়াজের উপর দিয়ে একটু কষিয়ে নেব। যেহেতু আজকের আমি রান্না করব প্রেশার কুকারে, গোশটা 5-7 মিনিট কষিয়ে এরপর প্রেশার কুকারে দিয়ে 4 থেকে 5টা সিটি দিলেই আমার গোশত রান্না শেষ হয়ে যাবে। একদম সাধারণভাবে রান্না, কোনো ঝামেলা ছাড়া ঘরে থাকা মশলা দিয়েই আমি রান্না করি। আমি একজন সাধারণ গৃহিণী এবং সাধারণভাবেই রান্না করি। আমি যা রান্না করি তাই তোমাদের মাঝে শেয়ার করি। আমি গরুর গোশটাকে এবার প্রেশার কুকারে দিয়ে দিছি কষানোর শেষে। পাঁচ সাতটা সিটি দিলেই আমার গোশটা সেদ্ধ হয়ে যাবে। এতে করে আমার গ্যাসও সাশ্রয় হবে, সময়ও সাশ্রয় হবে, সবই সাশ্রয় হবে। এবার আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি। ভর্তাটা একদম ইজি, আলু ভর্তার মতো। আমি তো কাঁকরোলটা দেখলেন ভাই বোনেরা আগেই তেলের উপর ভেজে নিয়েছি, এবার শুধু আলু ভর্তার মতো পেঁয়াজ, আমার এই যে ভেজে রাখা মরিচের গুঁড়ো আর লবণ, সরিষার তেল, এগুলো দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এভাবে ভর্তাটা করে খেয়ে দেখবেন, যারা এখনো খাননি একবার খেয়ে দেখবেন। আমার ভর্তাটা করা শেষ। দেখি গোসের কি অবস্থা। আমি প্রেশার কুকার থেকে ঢেলে কড়াই আবার একটু দিয়ে দিলাম। হালকা ঝোল ঝোল রাখবো, একদম কষা কষা ভুনো করবো না, কারণ গরুর গোশটা আমি অনেক পছন্দ করি এবং ঝোলটা আরও পছন্দ করি। এজন্য একদম ভুনো ভুনো করলে ঝোল থাকে না, আমার ভালো লাগে না। আমি একটু হালকা ঝোল ঝোল রাখি। এরপর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। কিছু কিছু মশলা করা থাকলে আর কোনো সমস্যা হয় না। আমার গোশ রান্না শেষ। এবার আমি একটু দুধ জল দেবো এবং আজকের ব্লগ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, প্রয়োজন ছাড়া বাহিরে যাবেন না, এবং বারবার সাবান পানি দিয়ে হাত ধুবেন, আল্লাহকে স্মরণ করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।